হাইরে জুতো তো বাড়ি কিন্তু কেউ ঘুষি দিয়ে আসা আসবো নাই জুতোটা খুব মারছে পরে কইছে যে শালারা জুতোটা মার ঠিক আছে কিন্তু কেউ ঘুষি দিয়ে আসা আসবো না ঠিক আছে আমরা কিন্তু না একটা কথা কই আমরা কিন্তু কঠোর নেতা কঠোর নেতা কঠোর নেতা জানেন এই মন কোন হাল আছে আমাগো নাম আছে পাগল আর কি বুদ্ধন্দ তুমি তো বুঝেছো চুরি করা না চুরি করা কথা ছেড়ে দিছিলাম মায়ের মুড়ি খাই খেলে ধরা খাই পরে টাউটামি শুরু করেছিলাম টাউটামি না এখনো ভাই কাপড় চুরি করবে না হলে ওই ওই সাইডে না তুষার মন্ডলের ইট আছে ইট 10 টাকার পিস বেচলে 5 টাকার ইট না গেলে 50 টাকা ধরো বেসবুক ওই এই গাজীপুরের মধ্যে হ এমন কোন দোকানদার আছে টেনা ভাই তুমি আরো দোয়া করে দাও তুমি আরো দোয়া করো ধূমপান করে আরে কে ওরে কাপড় নতুন কাপড় আরে
জামাই বউ আপনারা না এর বন্ধু ও স্যার উনা মারা দিছে উনা মারে দস্তাবি করে দস্তাবি তাহলে কি কোথা থেকে নিয়ে আইছেন আরে ইল বুডেক সোলের মাল হুজুর হুজুর বাইরে বিক্রি করা হয় সেই মাল তারা একদিন ব্যবহার করে সেই মাল প্যাকেট করে বাংলাদেশে আসে সেই মাল আমরা ডিলার হিসাব কিনে নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করি আপনারা সব মূল্যে কিনতে পারেন হুজুর কাপড়গুলো চেনা চেনা লাগতাছে আমার মনে করে নিয়ে দিও হুজুর চেনা চেনা লাগবেই এই কাপড় বাংলাদেশে বহুত তৈরি হয় বুঝুন নাই বিদেশে যায় বিদেশ থেকে আসে ইন প্রোডাক্ট ছড়ে কে আমার হ্যাঁ তৈরি হয় ভাইসা কইছে কি সব জিনিসগুলো আমারই পছন্দ হয়ে গেল এই যে এই যে প্যান্টটা এই যে এটা থাইল্যান্ডের প্যান্ট আচ্ছা থাইল্যান্ডের প্যান্ট দেখছেন সবগুলো বিক্রি করবেন সব সব দাম দেখে একটা একটা দাম দেখে আমরা রাখবো আমার এই যে সালমার কামিজ ইংল্যান্ডের সালমার কামিজ এটা হ্যাঁ ঠিক আছে সালমার কামিজ হ্যাঁ সালমার কামিজ কি কথা ইংল্যান্ডের ভাষা আচ্ছা কয় টাকা করে পিস বেচে কত দেখতে এই যে এটা নিবেন হ্যাঁ সবগুলো নিবেন এরা এর নাম কি জানেন কি টি-শার্ট আমরা কাপড় বিক্রি করি টি-শার্ট এটা কয় তাহলে এটা দেখে গেল পোলো শার্ট পোলো শার্ট ওই যে ভুলে গেছি গায় বুঝুন না বেশি তো তাই এই যে আপনার গায়ে যেটা এটা দেখে টি-শার্ট গো এটা টি-শার্ট হ্যাঁ কোড নাম মুখস্থ কর মুগেনজি মডেলের অভাব নাই তো এই যে এটা কি গোল গলা হ্যাঁ এটা তো পরিচিত পরিচিত লাগতাছে পরিচিত না আমি সবাই দাসে হইছো এই যে প্যান এটা আমার ছোট বাবু আছে না ছোট বাবুরে পিনা দিবে এটা তো আমি দেখতাছি যে এরা সেনা সেনা লাগতাছে সবাই সেনা সেনা লাগে এই কার কাছে আইলাম রে সবই নাই তোর টিপি চলেছে আমার দিকে দেখ দেখ আমার দিকে নজর হ্যাঁ দেন দেন সব দেখি নতুন শার দেখছ হ্যাঁ দেখতাছি তো নতুন শার আমার পরিচিত পরিচিত লাগতাছে এরকম নতুন নতুন এল সাইজ গাতেন নাকি এল সাইজ আচ্ছা যে সাইজে গায় দে সাইজ লাগবো দে দে থাকবো এই ফুল
আমার মনে হয় টেলার লোক সবই নিব হুজুর এইটাও নেন দেন দেন সব এইটা হল আপনি তো 6 ফুটের কম না আপনি মানে হইবা আমার গায়ে দেন দেখি সাইজ এল গায় দেন হ্যাঁ এল মিডিয়াম যা থাকে ছবি হইব না বেস্ট আইছেন আপনি এটা এটা দিবি না কাপড় আপনি বেস্ট আইছেন না তাম্বু তাম্বু তাম্বুর কাপড় না হেরো না আমি তাম্বুর কাপড় রে বিয়া শাদি দিলে বাড়া দেন বাইসা গুসা খালি সব মানে আমার পছন্দের জিনিসগুলো নিয়ে আইছেন না আর কিছু না রে নাই না কিছু না ওই যা আড়া কি জানি লুঙ্গি দেখা যায় লুঙ্গি নেবেন না নেবে শুন না তো আমার লুঙ্গি নাই ছিড়ে গেছে গা গল্প আমি তো বাসাতে ছিলাম তুমি তো এমনি বাসা থেকে বাইরে নিলে আমার দেও না আমাকে সারা দেশে দেখতে খুঁজে যায় পড়ছে একটা তো কাপড় নেই শয়তানে নিল না বান্দরে নিল তাও তো আপা শুনেন আচ্ছা ঠিক আছে আগো কাপড় তো সব বেচে শেষ বেচে নেছি আর বেচো না কাপড় বেচছে মানে হ্যাঁ বেচে নেছি আচ্ছা যাই করো আমি বুঝবো না তুমি এই কাপড়গুলো নিয়ে যাও কাপড় তো বেচ গিয়ে কেউ দাঁড়া 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 আরে ওই কাপড় ঠিক আরে আমি নিয়ে এসেছি তুমি নিয়ে যাও তুমি আমারে কইবা না আরে কওয়ার সময় পাইলাম কই দাও যাও ভাল লাগে না ঢং দেখলে বাসি না যাও অভদ্রতা কাজ করো মানুষের বাড়ি বাড়ি যায় এর ছায়া বেলাও চুরি করো আর একটা গেঞ্জি মেঞ্জি চুরি করো কেন তোমরা তো চাকরি করে খাইতে পারো দেখতে দেখা যায় শরীর ফিরিস মিটিস সবকিছুই উন্নত হুজুর আমরা তো কাম করো কাম কর্ম করার চাই রে কিন্তু যাকে পিছে না কেরা জানি কয় ফারুক তোর জুয়েন মানুষ আরে কি কর চুরি কর কি কাম করবি চুরি কর পিছনে থেকে কে কইলো না কইলো তোমার তো জ্ঞান বুদ্ধি আছে তাহলে তোমরা একজন লোক বললো যে বাড়িতে আগুন লাগাই দাও তাহলে কি তোমরা আগুন লাগাই দিবা না তাহলে চুরি করতে বলছো তোমরা চুরি করতে আছো ঠিক রুম দেরি তার হুজুর কি আল্লাহর ভয় করো না করি তোমরা হলো প্রকৃত মুসলমান হইবা নামাজ কালাম পড়ো না শয়তানের মতো তোমরা চলো দাঁড়ায় থেকে প্রসাব প্রসাব করো এটা ওটা করো আগাম গুম করে বেড়াও আর শয়তান এসে তোমাকে দোস্ত বাপ হুজুর এটা হাজার টাকা এমন লাগে এটা স্বাস্থ্য ভাই হিরো চুরি করে দিবেন জি কি করে এটা ঘরের জিনিস চুরি করে স্বাস্থ্য ভাই আপন না হ্যাঁ তার জিনিস চুরি করে লাগবো কে আপনি স্বাস্থ্য ভাই গরিব ছিল না আমি চুরি করে হাতে দিই শোনো এই যে আমার জিনিস চুরি করছো আমি কিন্তু আমার বইয়ের দিয়ে দিলাম আস্তের উপরে নিয়ে গেল হেজল জানতো তোমরা চুরি করছো তাহলে কিন্তু এতক্ষণ কিন্তু এখানে গ্যাঞ্জাম লেগে যাইতো কিন্তু এটা কোনো সময় করবো না গ্যাঞ্জাম করলে লাভ আছে কোনো লাভ নাই তা তোমরা ভালো হয়ে যাও আসলে এরকম ভদ্র দেখতে দেখা যায় অনেক শিক্ষিত পোশাক পাতি দেয় ভদ্র ঘরের সন্তান কিন্তু তোমরা যদি এরকম অভদ্রতা কাজ করো তাহলে দেশের মুখ দেখা মুখ কিভাবে হুজুর এটা কত কই আমরা বহুত চুরি করছি আগুন না বহুত মার খাইছি কিন্তু আপনার মতো কেউ আমাদের বুঝ দেয় না ভালো মানুষ দেয় না যদি আমাদের এরকম করে ভালোভাবে বুঝাই দিত হয়তো আমরা চুরি করতাম না খালি চুর দেখে আইছে যেমনি পারে হেমনে মারে এমনে মারে এই চুরি করলে তো মারবো এই কাছে ভালো না ভালো না দেখা নাই বাপ মার সেবা যত্ন করবা আর হালাল পথে পয়সা উপার্জন করে নিয়ে যায় বাপ মারে খাওয়াবো তারা যে দোয়া করবো সে দোয়া করলে সে দোয়া কামে লাগবে এই যে অসৎ পথে পয়সা কামাইয়া এই সুর ডাকাতের পয়সা কামাই নিয়ে বাপ মারে খাওয়াও বাপ মায়াও দোষের ভিতরে পড়বো আমরাও দোষের ভিতরে পড়ে যাই কাম আর কোনোদিনও করবো না আল্লাহর কাছে সবকিছু মাফ চায়া কালকে থেকে নামাজ কালাম পড়ো ঠিক আছে হুজুর ঠিক আছে আচ্ছা ভালো থেকে দোয়া করে আসসালামু আলাইকুম আচ্ছা ইনশাআল্লাহ আমি দোয়া করি তোমরা জানি ভালো হয়ে যাও আচ্ছা স্বাস্থ্য ভালো করে দে তুমি হুজুর ভালো আছে রে আচ্ছা ঠিক আছে যাও মারাতে বাইসা দিতে